हेलो फ्रेंड्स, वेलकम टू माय ब्लॉग। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজকে আমার ব্লগটা আমি খুব সকাল সকাল শুরু করেছি আপনাদের সাথে একটা খুশির খবর শেয়ার করব বলে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, জানতে পারবেন আমাদের জন্য অনেক একটা বড় খুশির দিন। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা চলে এসেছি, তো আপনারা দেখুন কি আজকে আমাদের খুশির বড় দিন। এই যে হলো আমাদের জায়গা পোর্টব্লারে। তো আজকে আমরা ঘর শুরু করব নতুন, তো তার জন্য আমাদের অনেক খুশির দিন আজকে। এখনো মিস্ত্রিরা আসেননি, আমরা আগে চলে এসেছি। আমাদের পোর্টব্লারে আসার ফার্স্ট কারণই হচ্ছে এটাই যে আমরা এখানে আমাদের ঘর শুরু করব। আজকে আমাদের ঘর শুরু হবে, একটু পরে আমরা পুজো করব, এই জায়গা সাফাই করে পুজো শুরু হবে, তারপরে আজকে আমাদের গৃহ আরম্ভ হবে। আজকে একটু বৃষ্টিও পড়ছে, তো কিন্তু আজকে যেহেতু শুভ দিন তার জন্য আজকে আমরা কাজটা শুরু করে দেব। এই যে কাজ শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই জঙ্গলটা সাফাই হয়ে গেলেই পুজো দেব। আমার হাজবেন্ডও লেগে গেছে দাও নিয়ে কাজে। আমরা বেশি দিনের ছুটি পাইনি, 3-4 দিনের ছুটি নিয়েই এসছি আমরা। তার মধ্যে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে কথাবার্তা বলে ইঞ্জিনিয়ারের ওপরে সব দায়িত্ব দিয়ে আমাদেরকে আবার রিটার্ন চলে যেতে হবে, কারণ হাজবেন্ডের বেশি ছুটি নেই, রিয়ানের স্কুল ছুটি হয়ে যাবে। তো তার জন্য আজকে আমরা ঘরটা শুরু করে দিয়ে পুজো টুজো করে তারপর আর 3-4 দিন থেকে আমরা আবার রিটার্ন চলে যাব রঙ্গতে। এর মধ্যে আপনাদের সাথে আর ঘরের ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ আমরাও চলে যাব রঙ্গতে রিটার্ন। তো ওখানে বসে তো কোনো ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না আপনাদের সাথে, আর ঘর ওপেনিংয়ের সময় ভিডিও শেয়ার করব। চলে এসছে, এতক্ষণ একটু বৃষ্টি পড়ছিল করে গাড়িতেই বসেছিল। আমরা এখানে ওই যে সামনে যে ঘরটা দেখা যাচ্ছে টিনের, ওটা একটা শেড, ওখানে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে যাব। তারপর আমরা রঙ্গতে বসেই ওখানে বসেই দেখব ঘরটা কেমন হচ্ছে, কত দূর হচ্ছে। আমাদের ঘরের ইঞ্জিনিয়ার বলেছে যে আমাদের ঘর 1 মাসের মধ্যে হ্যান্ডওভার করে দেবে কমপ্লিট করে, দেখা যাক কত দূর হয়। এখানে জমির মাপঝোপ চলছে, কারণ আমরা এর আগে আর কিছুই করিনি এই জমিতে, কারণ আমরা থাকতাম না, করে কোনো কিছুই হতো না, খালি আমরা ডিসিশনই নিতাম দূরে বসে বসে যে আমরা ঘর শুরু করব, ঘর শুরু করব। কারণ পোর্টব্লারের মতো জায়গায় একটা ঘরের দরকারই পড়ে, কারণ আপনাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমাদের কোনো কাজে পোর্টব্লারেই আসতে হয়। ঘরের মাপটা হয়ে গেলেই পুজোটা শুরু করব। সকাল থেকে উপোস করে রয়েছি আমি আর হাজবেন্ড, রিয়ানও কিছু খাইনি সকাল থেকে, আমরা সকাল সকাল চলে এসেছি জমিতে। প্রসাদ আর পুজোর জিনিস গুছিয়ে নিই, এখনই পুজোটা শুরু করব। आज तो स्कूल था ना? हाँ आज स्कूल था। कब आए? कब आए? परसों आया। হ্যাঁ পরে এমনি পঞ্চমিষ্টিটা খুলে রাখছ তো? পঞ্চমিষ্টিটা খোলা আছে, পরে বাকি মিষ্টি পরে খুলে দেবে।
क्वालिटी बहुत बढ़िया है, एक बस्ता लेके जाना पड़ेगा, एक बस्ता लेके जाएंगे नीचे से ऊपर चढ़ाई। अजय जाली लो, गाड़ी से आ तो बस्ता ले तो खाली बसा दोस्त है अजय, আমরা পূজোটা পুরো বৃষ্টির মধ্যেই দিলাম। রিয়ানকে আর আমাকে হাজবেন্ড এখন ঘরে ড্রপ করে আসবে। তো আমাদের গৃহ আরম্ভর পুজো হয়ে গেছে, এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি। পুজো ভালোভাবেই হয়ে গেল, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আপনারা ভিডিওতে তো দেখেছেনই। তো ঠিক আছে, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।